কাগড়াছড়ের মাটিরাঙ্গায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদী ভাঙন কবলিত গোমতি বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক বেলা এগারোটার দিকে তিনি বাজার পরিদর্শন করেন এ সময় ইউনিয়ন পরিষদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা জেলা প্রশাসক বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে শিগগির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু করা হবে বন্যায় ক্ষতি নিরূপণের কাজ চলছে বলেও জানান তিনি তাদেরকে শুকনো খাবার খিচুড়ি সহ বিশুদ্ধ পানি চাপুরকরণ সহ নানারকম প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে এখন বন্যা পরবর্তীতে হচ্ছে তাদের পুনর্বাসনে একটা বড় চ্যালেঞ্জ আমাদের সরকারি ব্যাপারে কাজ করছে তো এক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার অ্যাসেসমেন্ট আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রপার অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি